আজকে আলোচনা করব নদী সম্পর্কিত কিছু পরিভাষা, যেগুলো হলো নদী অববাহিকা, জল বিভাজিকা, গিরিখাত, ক্যানিয়ন এবং জলপ্রপাত, খরস্রোত, মন্থকূপ, মিয়েন্ডার, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এছাড়াও প্লাবনভূমি, স্বাভাবিক পাত, বালুচর, পলল ব্যজনী, খাড়ি, বদ্বীপ, অবঘর্ষ এবং ঘর্ষণ ক্ষয়, অবঘর্ষণ ক্ষয় এগুলো কী, এবং প্রত্যেকটি পরিভাষা বা প্রত্যেকটি টার্মই আমরা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। প্রথমে দেখব নদী অববাহিকা। নদী অববাহিকা কাকে বলে? নদী অববাহিকা হলো কোনো প্রধান নদী, তার শাখা নদী এবং উপনদী নিয়ে যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই সম্পূর্ণ অঞ্চলটাকেই বলা হয় ওই নদীর অববাহিকা। কোনো নদীর যেমন উৎসস্থল, সেই উৎসস্থল থেকে মোহনা পর্যন্ত, এই উৎসস্থল থেকে এই মোহনা পর্যন্ত নদীর যে গতিপথ, এবং এই গতিপথে তার বিভিন্ন শাখা নদী এবং উপনদীগুলো এসে প্রধান নদীতে মিলিত হয়। তো এই উৎস থেকে মোহনা পর্যন্ত নদী, উপনদী এবং শাখা নদী যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে বলা হয়ে থাকে ওই নদীর অববাহিকা। যেমন এটি একটি নদী এবং এই নদীর কিছু শাখা নদী আছে, কিছু উপনদী আছে। তো এই শাখা নদীগুলো এবং উপকূল নদীগুলো নিয়ে এই নদীটি, এই অঞ্চল, এখানে যে ডট ডট দিয়ে যে অঞ্চলটা দেখানো হয়েছে সেই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তাই এই অঞ্চলটিকে এই নদীর অববাহিকা বলা হয়ে থাকে। তাহলে নদী অববাহিকা হলো নদী তার শাখা নদী উপনদীকে নিয়ে যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে বলা হয়ে থাকে নদী অববাহিকা। এবার দ্বিতীয় দেখব জল বিভাজিকা কাকে বলে। যখন দুটি নদী পাশাপাশি প্রবাহিত, যখন দুটি নদী এদের মধ্যে যে বাউন্ডারি যেটাকে বলা হয় সীমানা, এই সীমানা বা বাউন্ডারিকেই বলা হয়ে থাকে জল বিভাজিকা। তাহলে জল বিভাজিকা হলো পাশাপাশি প্রবাহিত দুটি নদীকে যে উঁচু ভূমি এদের দুটি নদীর মধ্যে সীমানা নির্ধারণ করে তাকেই বলা হয়ে থাকে জল বিভাজিকা। এখানে এখানে একটি দেখতে পাচ্ছ, এখানে একটি নদী, তো এখানে একটি নদী বা এখানেও কোনো নদী উৎপত্তি হতে পারে, বা এখানে এই যে একটা নদী উৎপত্তি হলো, তো এটা একটা নদীর সীমানা, এটা একটা নদীর সীমানা। এই দুটি নদীকেই, এই এক নম্বর নদী এবং দুই নম্বর নদী, এই দুটো নদীকেই কিন্তু আলাদা করে বা ডিভাইড করে এই একটি উঁচু ভূমি, তাই এই উঁচু ভূমিটাকে বলা হয়ে থাকে জল বিভাজিকা। কারণ এখানকার এই নদীর জল আর এই নদীর জলকে এখানে কিন্তু আলাদা করা হয় বা আলাদা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম জল বিভাজিকা কী। জল বিভাজিকা হচ্ছে সেই উঁচু ভূমি যেখানে দুটো নদী পাশাপাশি পাশাপাশি প্রবাহিত দুটো নদীর মধ্যে অবস্থানরত উচ্চভূমি, যেটাকে এই দুটো নদীকে কী করে আলাদা করে থাকে। তাহলে যে উচ্চভূমি দুটো পাশাপাশি প্রবাহিত দুটো নদীকে বা পাশাপাশি প্রবাহিত দুটি নদীর সীমানাকে আলাদা করে থাকে তাকে বলা হয় জল বিভাজিকা। এরপরে দেখব গিরিখাত কাকে বলে। গিরিখাত হচ্ছে নদী যে প্রবাহিত হয় এর যে প্রবাহিত হওয়ার রাস্তা, একেই বলা হয়ে থাকে উপত্যকা। এই উপত্যকাটি বা নদী যে প্রবাহিত হয় সেই প্রবাহিত হওয়ার রাস্তাটি যদি সংকীর্ণ হয়ে থাকে এবং ভি আকৃতির মতো হয়ে থাকে, দেখো এখানে ভি আকৃতির মতো একটি উপত্যকা তৈরি হয়েছে বা নদীর গতিপথ তৈরি হয়েছে, তাই এই গতিপথকে বলা হয়ে থাকে গিরিখাত। এই গিরিখাতগুলো সাধারণত তৈরি হয়ে থাকে নদীর পার্শ্ব ক্ষয়, পাশের দিকে ক্ষয় করার থেকে নদী যদি নিম্ন দিকে ক্ষয় বেশি করে, তাহলেই নিচের দিকে ক্ষয় যদি বেশি করে করে তাহলেই কী হয় এই গিরিখাতগুলো তৈরি হয়ে থাকে। এই গিরিখাতগুলো যদি আরও সংকীর্ণ হয়
বা আরও নিচের দিকে ক্ষয় করে এবং পার্শ্বক্ষয় যদি আরও কম করে, তাহলে আমরা যে ভূমিরূপটি দেখতে পাই সেই ভূমিরূপকে বলা হয়ে থাকে ক্যানিয়ন। ক্যানিয়নগুলো হয়ে থাকে আই আকৃতির মতো। এর আগে যে গিরিখাতগুলো দেখলাম, এই গিরিখাতটি কেমন হয়ে থাকে? এই গিরিখাতটি হয়ে থাকে ভি আকৃতির মতো, আর ক্যানিয়নগুলোর আকৃতি হয়ে থাকে আই আকৃতির মতো। তাহলে আই আকৃতির যে ভূমিরূপ, এগুলো কিন্তু তৈরি হয়ে থাকে নদীর উচ্চ গতিতে। তাহলে নদীর উচ্চ গতিতে আই আকৃতির যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়, নদীর নিম্নক্ষয় বেশি হওয়ার জন্য সেই সমস্ত ভূমিরূপকে বলা হয়ে থাকে ক্যানিয়ন। এরপরে দেখব যে জলপ্রপাতকে, আসলে জলপ্রপাত যেগুলোকে আমরা ঝর্ণা বলে থাকি সেগুলোই হচ্ছে জলপ্রপাত। কোনো উঁচু অংশ থেকে ঢাল বরাবর নিচে যে পতিত জলপ্রবাহ, সেই জলপ্রবাহকেই বলা হয়ে থাকে জলপ্রপাত। কোনো জল প্রবাহিত হচ্ছে, কিন্তু প্রবাহিত হওয়ার সময় কোনো উঁচু স্থান থেকে যখন নিচু স্থানের দিকে প্রবাহিত হবে, কোনো ঢাল বরাবর, এই যেখানে ঢাল সৃষ্টি হয়ে গেছে, এই ঢাল বরাবর উঁচু উপর থেকে জলগুলো নিচের দিকে পড়তেছে, এই নিচের দিকে প্রবাহ হওয়াকেই বলা হচ্ছে জলপ্রপাত। জলপ্রপাত কি? কোনো উঁচু অংশ থেকে ঢাল বরাবর যদি কোনো জল প্রবাহ নিচের দিকে পতিত হয়, তখন সেটাকে আমরা বলবো জলপ্রপাত। এবার খরস্রোত কি? আসলে খরস্রোত হচ্ছে এই জলপ্রপাতগুলোই, এই জলপ্রপাতগুলোই যখন সিঁড়ির মতো ধাপে ধাপে নিচের দিকে প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় খরস্রোত। দেখো, এটাও কিন্তু একটা জলপ্রপাত। হ্যাঁ, এখানে ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে পড়তেছে, ঠিক এখানেও উপর থেকে নিচের দিকে পড়তেছে, কিন্তু এখানে সিঁড়ির মতো ধাপে ধাপে জলগুলো প্রবাহ হচ্ছে। এখানে একটা ধাপ, এখান থেকে আবার এখানে নামলো, আবার একটু প্রবাহিত হলো, প্রবাহিত হওয়ার পর আরও একটু নিচে নামলো, আবার একটু প্রবাহিত হলো, আবার নিচে নামলো, এই সিঁড়ির মতো ধাপে ধাপে জলগুলো যে প্রবাহ হয় তাকেই বলা হয়ে থাকে খরস্রোত। তাহলে খরস্রোত কি? সিঁড়ির মতো ধাপে ধাপে যে জলপ্রবাহ বা জল যে প্রবাহিত হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে খরস্রোত। আসলে খরস্রোত এক ধরনের জলপ্রপাত। এবার দেখব মন্তকূপ। মন্তকূপ কি? নদীর অবঘর্ষণ প্রক্রিয়ায় নদী যে ক্ষয় করে থাকে, তো এই ক্ষয়গুলোর কতগুলো পদ্ধতি বা প্রক্রিয়া আছে, যেগুলো হচ্ছে অবঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয়, ঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয়। তো এর মধ্যে এই অবঘর্ষণ প্রক্রিয়ায় যে ক্ষয় হয়, এই অবঘর্ষণ প্রক্রিয়ায় যদি নদীর তলদেশে ক্ষয় হয়ে থাকে অবঘর্ষণ প্রক্রিয়ায়, তো ছোটো ছোটো গোলাকার গর্ত তৈরি হয়, তাকেই বলা হয়ে থাকে যে মন্তকূপ। তাহলে মন্তকূপ কি? মন্তকূপ হচ্ছে অবঘর্ষণ প্রক্রিয়ায় নদী খাতে যে ছোটো ছোটো গর্তের সৃষ্টি হয়। এই দেখো, এখানে প্রচুর ছোটো ছোটো গর্ত তৈরি হয়ে গেছে, এই যে গর্ত, এই যে গর্ত, এই যে গর্ত, এই ছোটো ছোটো গর্তগুলো তৈরি হলে তাকে বলা হয়ে থাকে মন্তকূপ। তাহলে মন্তকূপ হচ্ছে অবঘর্ষণ প্রক্রিয়ায় নদীর খাতে ছোটো ছোটো প্রায় গোলাকার গর্ত। এরপরে দেখব মিয়েন্ডার কাকে বলে। মিয়েন্ডার হচ্ছে নদীবাঁক। যদি কোনো নদী আঁকাবাঁকা হয়ে প্রবাহিত হয়, তাকে বলা হয়ে থাকে মিয়েন্ডার। তাহলে মিয়েন্ডার হচ্ছে অত্যন্ত আঁকাবাঁকা নদীপথ বা সর্পিল নদীপথ। এটাকে সর্পিল এই জন্যই বলা হয়, দেখো সাপের মতো বেঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, সাপের মতো এঁকে বেঁকে প্রবাহিত হওয়ার জন্য একে সর্পিল নদীপথও বলা হয়ে থাকে। তো যে নদীপথ অত্যন্ত আঁকাবাঁকা হয়ে প্রবাহিত হয় বা সাপের মতো এঁকে বেঁকে গিয়ে প্রবাহিত হয়, তাকে বলা হয়ে থাকে মিয়ান্ডার বা সর্পিল নদীপথ। এখন দেখব অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদকে যখন নদী এই এঁকে বেঁকে প্রবাহিত হতে থাকে, তো এই নদী এঁকে বেঁকে প্রবাহিত হওয়ার সময় মূল নদী থেকে নদীবাঁক বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়ে থাকে যে ঘোড়ার খুরের মতো যে হ্রদ, তাকে বলা হয়ে থাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এটা কিভাবে তৈরি হয়ে থাকে? দেখো,
নদী যখন আঁকা বাঁকা করে একে বেঁকে এইভাবে প্রবাহিত হতে থাকে, এইভাবে প্রবাহিত হতে হতে একটা সময় এই নদীবাঁকটা আরও বৃদ্ধি পায় এবং এই যে অংশটি, এই অংশ দুটি পাশাপাশি চলে আসে। যখন পাশাপাশি চলে আসে তখন নদী তার গতিপথকে পরিবর্তন করে নেয়, তখন এতটা বেঁকে গিয়ে প্রবাহিত না হয়ে সরাসরি এই অংশটা ক্ষয় করে নদী তার গতিপথ পরিবর্তন করে এদিক দিয়ে প্রবাহিত হয়ে যায়। যখন এদিক দিয়ে প্রবাহিত হয়ে যায় তখন তখন কি হয়, পুরনো যে জায়গাটায় নদী প্রবাহিত হতো সেই জায়গাটায় এখন প্রবাহিত হয় না, কিন্তু এখানে আগে প্রবাহিত হওয়ার জন্য এখানে নিম্নভূমিতে জল জমে থাকে এবং একটা হ্রদের তৈরি করে। কিন্তু হ্রদটা দেখতে, তোমরা জানো যে ঘোড়ার খুর কেমন, তেমনি এই এই হ্রদটাও দেখতে ঘোড়ার খুরের মতো, তাই এই হ্রদকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ, কারণ ঘোড়ার অন্য নাম হচ্ছে অশ্ব। এবার দেখব প্লাবন ভূমি। প্লাবন ভূমিগুলো কি, যখন বন্যা হয় প্লাবন ভূমি যেটাকে বলা হয়ে থাকে ফ্ল্যাট প্লেনও বলা হয়ে থাকে। বন্যার সময় আমরা জানি নদীতে জলের পরিমাণ বেশি হয়, আর যখন জলের পরিমাণে বেশি হয় তখন নদীর দুকুল ছাপিয়ে জলগুলো পার্শ্ববর্তী এলাকাতেও প্রবাহিত হয়ে থাকে। যখন দুকুল ছাপিয়ে পার্শ্ববর্তী এলাকাতে জলগুলো প্রবাহিত হয়ে থাকে তখন এই পার্শ্ববর্তী এলাকাতে নদী নুড়ি কাঁকর বালি প্রভৃতি কী করে, সঞ্চয় করে। এই নুড়ি বালিগুলো সঞ্চয় হয়ে সেখানে একটা ভূমিরূপ সৃষ্টি করে, আর যেটাকে বলা হয়ে থাকে ফ্ল্যাট প্লেইন বা প্লাবন ভূমি। এই প্লাবন ভূমিগুলো প্লাবনের ফলে বা বন্যার জল প্লাবিত হয়ে এই অঞ্চলগুলো সৃষ্টি হয়, তাই একে প্লাবন ভূমি বলা হয়। বুঝলে প্লাবন ভূমি কেন বলা হয়? এবার দেখব যে স্বাভাবিক বাঁধ কী। বন্যার ফলে নদীর তীর বরাবর অধিক পলি বালি সঞ্চয় হয়ে যে বাঁধ সৃষ্টি হয় তাকেই বলা হয়ে থাকে স্বাভাবিক বাঁধ। এখানে বন্যার ফলে যখন জল প্রবাহিত হয় এই প্রবাহিত জলগুলোর সাথে নুড়ি বালি কাঁকর প্রভৃতি সঞ্চয় হয় এই নদীর দুকুলে, এই সঞ্চয় হয়ে যে একটি উঁচু ভূমি বা বাঁধের মতো সৃষ্টি হয় এটাকেই স্বাভাবিক বাঁধ বলা হয়। এই বাঁধটি স্বাভাবিকভাবেই তৈরি হয়, মানুষের হস্তক্ষেপ ছাড়াই, তাই এটাকে স্বাভাবিক বাঁধ তৈরি হয় বলা হয়। তাহলে স্বাভাবিক বাঁধ কী? স্বাভাবিক বাঁধ হচ্ছে বন্যার ফলে নদী তীর বরাবর অধিক পলি বালি সঞ্চয় হয়ে যে বাঁধ সৃষ্টি হয় তাকে বলা হয় বাঁধ। এখন দেখব বালুচর কাকে বলে। নদীর যে প্রবাহ বা গতিপথ সেই গতিপথকে তিনটি ভাগে ভাগ করা হয়। আমরা জানি যে উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি। তো এই উচ্চ গতিতে নদী ক্ষয় করে এবং মধ্য গতিতে বহন করে এবং নিম্ন গতিতে সঞ্চয় করে। নিম্ন গতিতে ক্ষয় করার ক্ষমতা থাকে না, নদীর শক্তি কমে আসে, তাই নদী সঞ্চয় কাজ চালিয়ে যায়। তো বালুচর হচ্ছে নদীর এই তৃতীয় নম্বর গতিতে বা নিম্ন গতিতে যে নদীপৃষ্ঠে কী হয়, পলি সঞ্চয় হয়, এখানে ক্ষয় করার ক্ষমতা থাকে না, এখানে নদী বোঝার পরিমাণও বেশি হয়। এখন নদী বোঝা কী বা ক্ষয় করার ক্ষমতা কেন থাকবে না, এগুলো সম্পর্কে অন্য আরেকটি ভিডিও তৈরি করা হয়েছে। তো নদীর বিভিন্ন গতি তোকে যারা দেখনি তারা ভিডিওটি দেখে আসতে পারো। তো এখানে যে নদীবক্ষে এগুলো কী করে, নদীতে সঞ্চয় করে, সঞ্চয় এই জন্য করে নিম্ন গতিতে নদীর শক্তি কম থাকে এবং বহন করার নদীর বোঝা বেশি হয়, তার জন্য এখানে সঞ্চয় করে। এই সঞ্চয় করার জন্য এখানে চর বা দ্বীপ তৈরি হয়, এগুলোকেই বালুচর বলা হয়ে থাকে। তাহলে বালুচর কি, নিম্ন প্রবাহে নদীতে পলি সঞ্চয় হয়ে যে চর সৃষ্টি হয় বা দ্বীপ সৃষ্টি হয় তাকেই বলা হয় বালুচর। পলল বেজনি। পলল বেজনি বা এলোভিয়াল ফ্যান, নদী যখন পার্বত্য গতি থেকে, নদীর তিনটি গতি আছে উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি, তো যেখানে উচ্চ গতি শেষ সেখান থেকে মধ্য গতি শুরু হয়, আবার যেখানে মধ্য গতি শেষ সেখান থেকে নিম্ন গতি তৈরি হয়, শুরু হয়ে থাকে। তো যেখানে নদীর উচ্চ গতি শেষ হয়, আমরা জানি নদীর উচ্চ গতি কোথায় শেষ হয়, যেখানে পর্বত
বা পাহাড় থেকে নদীগুলো নেমে এসে সমভূমিতে প্রবাহিত হওয়া শুরু করে, সেটাকেই নদীর বলা হয়ে থাকে মধ্যগতি। তো নদীর বা সমভূমি সমতল প্রবাহ, তো নদী পার্বত্য গতি থেকে সমতল ভূমিতে নামা মাত্র নদীর গতিবেগ হ্রাস পায়। হ্রাস পায় এই জন্যই, কারণ নদীর এখানে ঢাল কম হয়, এর ফলে পর্বতের পাদদেশে পলল সঞ্চয় করে, পললগুলো আর এখানে পরিবাহিত তেমন করতে পায় না, কারণ নদীর গতি হ্রাস পায়। আর গতি হ্রাস পাওয়ার জন্য এর ক্ষমতাও, বহন ক্ষমতাও কমে যায়। আর এই জন্যই এখানে কি করে যে পলিগুলো বা পললগুলো এখানে সঞ্চয় করে, সঞ্চয় করে যে বেজনি বা বেজনি কাকে বলে, যে হাত পাখা, এই পাখার মতো আকৃতির যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলা হয় পলল বেজনি। বেজনি মানে হচ্ছে পাখা, আর পলল হচ্ছে এই পলল দ্বারা সৃষ্টি হয়, তার জন্য এটাকে বলা হয় পলল বেজনি। দেখো হাত পাখার মতো, যে এই যে হাত পাখার মতো কি হলো, একটা ভূমিরূপ তৈরি হয়ে গেলো, এই যে হাত পাখার মতো হয়ে গেছে। তো খাড়ি, খাড়ি কাকে বলে, মোহনা অঞ্চলে অধিক চড়া বা বিস্তৃত নদীখাতকে খাড়ি বলা হয়ে থাকে। তো মোহনা অঞ্চলে কি হয়, যখন নদীগুলো কোনো একটা ওসেন বা সমুদ্র, তো নদীগুলো যখন প্রবাহিত হয়ে সমুদ্রে মিশে, তখন সেখানে তাদের যে নদীর যে গতিপথ, সেই গতিপথটি কি হয়, চওড়া হয়ে যায়। চওড়া হওয়া, চওড়া এই অঞ্চলটিকেই বলা হয়ে থাকে খাড়ি। তাহলে খাদি খাড়ি হচ্ছে মোহনা অঞ্চলে অধিক চওড়া বা বিস্তৃত নদীখাতকে বলা হয়ে থাকে খাড়ি। এটা যেমন নদী, নদীগুলো এই মোহনা অঞ্চলে এসে কি হয়, চওড়া হয়ে যায় বাবা, বিস্তৃত হয়ে যায়, তাই এই বিস্তৃত অঞ্চলের নাম হচ্ছে খাড়ি। এবার দেখব বদ্বীপ, বদ্বীপ কাকে বলে, বদ্বীপ হচ্ছে যেটাকে বলা হয়ে থাকে ডেল্টা, ইংরেজিতে বলা হয়ে থাকে ডেল্টা। ডেল্টা হচ্ছে একটি গ্রিক অক্ষর, এ হচ্ছে ডেল্টা অক্ষর। আর বদ্বীপ বলা হয়ে থাকে নদী আমাদের যে নদী মোহনায়, যে নদী যেখানে সমুদ্রে এসে মিশে তাকে মোহনা বলা হয়, বা কোনো জলাভূমিতে মিশে নিচু স্থানে। তো এই নদীগুলো যখন সমুদ্রে এসে বা মোহনাতে যখন আসে, তখন কি হয়, পলিবালিগুলো সঞ্চয় করে, আর সঞ্চয় করার ফলে এখানে যে বাংলা অক্ষর, আমরা বাংলা অক্ষর যে ব, বর এটি হচ্ছে মাত্রা। এই মাত্রা মাত্রা ছাড়া যে ব অক্ষর, মাত্রা ছাড়া এই ব অক্ষরের মতো যে ভূমিরূপ তৈরি করে তাকেই বলা হয়ে থাকে বদ্বীপ, বা গ্রিক অক্ষর ডেল্টার মতো যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলা হয়ে থাকে ডেল্টা বা বদ্বীপ। তাহলে বদ্বীপ হচ্ছে নদী মোহনায় পলি বালি সঞ্চয় হয়ে যে বাংলা মাত্রাহীন ব অক্ষরের মতো যে ভূমিরূপ তৈরি করে তাকে বলা হয় বদ্বীপ। এখন আমরা দেখব অবঘর্ষ, অবঘর্ষ এবং ঘর্ষণ, এ দুটো হচ্ছে ক্ষয় করার পদ্ধতি। এই দুটি পদ্ধতিতে নদী প্রধানত ক্ষয় করে থাকে। অবঘর্ষণ পদ্ধতি হচ্ছে নদী বাহিত যে প্রস্তরখণ্ডগুলো, নদীর মধ্যে যে প্রস্তরখণ্ডগুলো বাহিত হয়ে থাকে, সেই প্রস্তরখণ্ডগুলির আঘাতে, এই যে নদীর মধ্যে যে প্রস্তরখণ্ডগুলি প্রবাহিত হচ্ছে, বাহিত হচ্ছে, সেই প্রস্তরখণ্ডগুলি বাহিত হওয়ার সময় যে নদীবিক্ষে বা নদীর খাতে কি করে, আঘাত করে। এই নদীর তলদেশে বা নদী খাতে এই প্রস্তরখণ্ডগুলির আঘাতে যে ক্ষয় হয় তাকে বলা হয় অ্যাপ্রেশন বা অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় বা অবঘর্ষ। তাহলে অবঘর্ষ হচ্ছে নদীবাহিত প্রস্তরখণ্ডের আঘাতে নদী খাতের ক্ষয় করার প্রক্রিয়া। এবং সর্বশেষ যে পদ্ধতিটি ক্ষয় করার, সেটি হচ্ছে ঘর্ষণ প্রক্রিয়া। ঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয় কী হয়, নদীবাহিত যে প্রস্তরখণ্ডগুলো আছে, এগুলো নদীর জলের সাথে প্রবাহিত হওয়ার সময় এরা পরস্পরের সঙ্গে ধাক্কা লাগে। এই পরস্পরের সঙ্গে ধাক্কা লাগার ফলে কি হয়, ক্ষয় হয় বা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই ক্ষয় হওয়ার পদ্ধতিকেই বলা হয়ে থাকে ঘর্ষণ
ক্ষয়। তাহলে ঘর্ষণ ক্ষয় হচ্ছে নদীবাহিত প্রস্তরখণ্ডগুলি পরস্পরের ধাক্কা খেয়ে যে ক্ষয় প্রাপ্ত হওয়ার প্রক্রিয়া বা পদ্ধতি, তাকে বলা হয় ঘর্ষণ ক্ষয়।